দর্শক আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আবার আপনাদের সামনে হাজির হয়েছি ACCICT চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইসের কিছু অংশ নিয়ে। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ডি মর্গানের সূত্র, এবং ডি মর্গানের সূত্র থেকে আমরা ঠিক আছে কীভাবে সত্যক সারণী করব ট্রুথ টেবিল, ঠিক আছে কীভাবে আমরা সত্যক সারণী করতে হয় সেগুলো দেখার চেষ্টা করব। তো চলেন আমরা ডি মর্গানের সূত্রটা ফলো করি। ডি মর্গানের সূত্র অনুযায়ী এ প্লাস বি হুল নট হলে, এ প্লাস বি হুল নট হলে আউটপুট পাবো এ নট ইন্টু বি নট। আমরা যদি এখানে দেখেন নটিক্যাল অপারেটর নিয়ম মেনে চলতেছে, এখানে যদি এখানে এ প্লাস বি নট হয় হুল নট হয় কিন্তু দুটার উপরে আসলে আউটপুটের উপরেই নট আছে, তাহলে কী পাবো আমরা এটা ইনপুট দুটো ইনপুটের উপরে যেহেতু হুল নট আছে আমরা আউটপুট পাবো এ নট ইন্টু বি নট। আর এ বি নট দুটা গুণাকার আছে, দুটা আউটপুট গুণাকার আছে এ বি নট, তাহলে এর আউটপুট পাবো কি এ নট প্লাস বি নট, ঠিক আছে। তো চলেন আজকে এই দুটি ডি মর্গানের সূত্র থেকে আমরা কীভাবে সত্যক সারণী নির্ণয় করবো সেটা দেখে ফেলি। এখানে কয়টি আউটপুট আছে, এ এবং বি দুটি আউটপুট, কারণ দুটি আউটপুট থাকলে আমরা কি জানি দুটি সত্যক সারণী, সত্যক সারণী করার জন্য যে সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হবে টু টু দি পাওয়ার এম। এখানে টু টু দি পাওয়ার এম এই সূত্রটি, এই সূত্রটি আমাদের মাথায় রাখতে হবে এই সূত্রটি, ঠিক আছে টু টু দি পাওয়ার এম। টু টু দি পাওয়ার এম মানে কি, এই এম মানে হলো ইনপুট সংখ্যা, এই এম সমান হলো ইনপুট সংখ্যা। আমি কয়টা ইনপুট দিচ্ছি এখানে, ইনপুট সংখ্যা। আচ্ছা এখানে যেহেতু এ আর বি ইনপুট আছে দুইটা ইনপুট, যদি দুইটা ইনপুট হয় তাহলে সূত্র অনুযায়ী কয়টা সারি হবে সেটা বের করবো আমরা। টুর উপরে টু দিলে কি হয় টু স্কোয়ার মানে ফোর, তার মানে আমাদের এই আউটপুট বের করার জন্য চারটা সারি তৈরি করতে হবে। আচ্ছা প্রথমে আমি এ আর বি ইনপুটটা করে ফেলি, যেহেতু এ আর বি ইনপুট আছে এ ইনপুট অ্যান্ড বি ইনপুট, যেহেতু দুইটা ইনপুট পাইছি এখানে আমরা তার জন্য সারি হবে কয়টা চারটা, এই এক দুই তিন অ্যান্ড চার, ঠিক আছে। আমি একটু বড় করে রাখলাম যেহেতু আরও অনেক ইনপুট আছে আমরা সেগুলো দেখবো, এই ক্ষেত্রে আমরা এটা একটু বড় করে রাখলাম, খেয়াল করে রাখো এখানে এ, এখানে কয়টা করা আছে একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা, চারটা সারি আমি তৈরি করে ফেলছি। আচ্ছা এখন আমরা এটা ফিল আপ করবো কীভাবে, প্রথম দুইটা জিরো পরে দুইটা ওয়ান, এর অর্ধেক একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আমি এখন দুইটা ইনপুটে দেখাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি তিন আউটপুটের সত্যক সারণী তোমাদেরকে করে দেখাবো। তো আগে প্রথমে আমরা দেখি কিভাবে দুইটা ইনপুটের সত্যক সারণী করতে হয়। আচ্ছা দুইটা ইনপুটের ক্ষেত্রে প্রথমে এর ঘরে আমরা কী করবো, দুইটা জিরো নেব দুইটা ওয়ান নেব, যেহেতু এখানে চারটা ঘর অর্ধেক নিছি, অর্ধেক জিরো নিছি অর্ধেক ওয়ান নিছি, ওয়ানের এর জন্য এ ইনপুটের জন্য আমি কী করছি অর্ধেক জিরো নিছি অর্ধেক ওয়ান নিছি, তার মানে কি যে কটা সারি থাকবে তার অর্ধেক নেব জিরো অর্ধেক নেব ওয়ান, এখানে যেহেতু চারটা সারি আছে দুটো জিরো নিছি দুটো ওয়ান নিছি। এখন বি এর ইনপুট কী কী নেব, বি এর ইনপুট নেব যেহেতু এখানে দুটো জিরো আছে দুটো ওয়ান আছে, এর অর্ধেক একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর কী কী ইনপুট আছে আমরা দেখি, তারপর আউটপুট আছে কি এ নট বি নট। আচ্ছা তারপরে কি আছে এ প্লাস বি ফুল নট, তারপর কি আছে এ প্লাস বি ফুল নট, আমরা প্রথম এই অংশগুলো দেখছি ঠিক আছে, এ প্লাস বি ফুল নট, এ প্লাস বি ফুল নট বের করতে গেলে এ প্লাস বি ফুল নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এ প্লাস বি এর মান বের করতে হবে আমাদের, তাহলে লিখে ফেললাম এ প্লাস বি। আচ্ছা এ নট মানে কি, আমরা জানি নট গেটে, আমরা জানি নট গেটে যদি এ ইনপুট করি তাহলে কি আসে এ নট আসে, যদি এ ইনপুট করি নট গেটে, এই নট গেটে যদি আমরা এ ইনপুট করি তাহলে কি আসবে এ নট, যদি জিরো ইনপুট করি ওয়ান আসবে, যদি ওয়ান ইনপুট করি তাহলে জিরো আসবে। আচ্ছা তাহলে এ নট কি পাচ্ছি, এখানে জিরো আছে এর মান, এর মান জিরো আছে তাহলে এ নট কি হবে ওয়ান। আচ্ছা জিরো আছে বি, তাহলে বি নট কি হবে ওয়ান। আচ্ছা খেয়াল করি, তারপরে এখানে জিরো আছে তাহলে এ নট কি হবে ওয়ান, এখানে ওয়ান আছে জিরো, এখানে ওয়ান আছে জিরো, এখানে ওয়ান আছে জিরো, বি নট জিরো, বিতে জিরো আছে তাহলে বি নট কি হবে ওয়ান, বিতে ওয়ান আছে বি নট কি হবে জিরো। এখন আমরা এ প্লাস বি যোগ করব, জিরো আর জিরো যোগ করলে কি হয় জিরোই হয়, জিরো আর জিরো যোগ করলে কি হয় জিরো হয়। আচ্ছা তারপরে এ প্লাস বি, জিরো আর ওয়ান যোগ করলে কি হবে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে কত হবে ওয়ান, ঠিক আছে আর ওয়ান আর ওয়ান যোগ করলে কি হবে ওয়ানই হবে। এখন আমরা এ প্লাস বি এর ফুল নোট দেখব,
আমরা জানি যে নট গেট যদি আমি এখানে a প্লাস দিলে এই মানটা 0 টা দেই তাহলে কি পাই 1 পাচ্ছি তাহলে এখানে কি হবে 1 1 দিলে কি হচ্ছে 0 হচ্ছে নট গেটে তাহলে এখানে হবে কি 0 এখানে 1 আছে 0 1 আছে 0 এটাই आंसर এক নম্বর সূত্রে এটাই आंसर আমরা ইচ্ছা করলে দুটি সূত্রই একসাথে দেখতে পারবো ঠিক আছে তো পরবর্তী সূত্রটি সত্যের সঙ্গে আমরা দেখতেছি এখন আমরা দুই নম্বরটি দুই নম্বর সূত্রটি সত্যের সঙ্গে একটি টেবিলের মধ্যে দেখব দুই নম্বরে কি কি আউটপুট আছে ইনপুট আছে এ বি আছে এ প্লাস বি আচ্ছা আমরা আরো একটা গোল বের বের করে নিই ঠিক আছে আচ্ছা আমরা লিখব কি প্রথমে এ বি তারপর কি লিখব এ বি নট ঠিক আছে আচ্ছা তারপরে কি মান আছে এ নট প্লাস বি নট এ নট প্লাস বি নট আচ্ছা তো আমরা দেখি এ বি 0 আর 0 গুণ করলে কি হবে 0 আর 0 গুণ করলে 0 হয় 1 আর 0 গুণ করলে কি হবে 0 হয় আচ্ছা তারপর 1 আর 0 গুণ করলে কি হবে 0 1 আর 1 গুণ করলে কি হবে 1 ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব এবি নট ঠিক আছে এবি নট দেখব 0 যদি আমি ইনপুট করি নট গেটে তাহলে কি আসে 1 আসে তাহলে এখানে এবি নট কি আসবে 1 এবি নটের মান 0 যদি আমি নট গেটে ইনপুট করি তাহলে 1 আসে তাহলে আবার 1 0 যদি নট গেটে ইনপুট করি তাহলে কি আসবে 1 আসবে 1 ইনপুট করলে 0 আসবে আচ্ছা এখানে এ নটের মান এ নটের মান আসে 1 বি নটের মান ঠিক আছে 1 1 অন যোগ করলে কি আসে 1 আসে 1 আর 0 যোগ করলে কি আসে 1 আসে 0 আর 1 যোগ করলে কি আসে 1 আসে 0 0 যোগ করলে কি আসে 0 আসে এটাই হলো দুই নম্বর মর্গানের সূত্রের সত্য সারণী বা ট্রুথ টেবিল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ